বলিউডে বক্স অফিস ঝড় তোলা এক একটি সিনেমার সফলতার অন্যতম কারণ এর গান। যখন কোনো সিনেমার গান জনপ্রিয়তা পায়, তখনই দর্শক ওই সিনেমার প্রতি আগ্রহী হয়ে ওঠে। আর এই গান হিট হওয়ার সবটুকু অবদান এর গায়ক বা গায়িকাদের। আর এমন হিট গানের জন্য প্রযোজকদের ব্যয় করতে হয় মোটা অঙ্কের টাকা। এক্ষেত্রে টাকার পরিমাণ কেমন হবে তা নির্ভর করে গায়ক বা গায়িকার জনপ্রিয়তার উপর। জেনে নিন ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা গান পিছু কে কত পারিশ্রমিক নেন। বলিউডে জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের তালিকায় প্রথমেই যার নাম আসে, তিনি হলেন অরিজিৎ সিং। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে উঠে আসা এই শিল্পী খুব শীঘ্রই জায়গা করে নিয়েছে মানুষের মনে। জানা যায় 34 বছর বয়সী এই গায়ক গান পিছু 15 লাখ টাকা পারিশ্রমিক নেন। অবশ্য নেবেনই না কেন, তার গানে প্রেম বিরহে মজে থাকেন সকলেই। জনপ্রিয়তার শীর্ষে থাকা ভারতের আরেক সঙ্গীত শিল্পী হলেন নেহা কক্কর। অরিজিতের মতো নেহারও উত্থান হয়েছে রিয়েলিটি শো এর হাত ধরেই। বলিউডে একের পর এক সুপারহিট আইটেম গান উপহার দিয়েছেন নেহা কক্কর। আর এই গান গাইতে নেহা পারিশ্রমিক নিয়েছেন 10 থেকে 15 লাখ টাকা। পাঞ্জাবি গায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেও দুর্দান্ত র‍্যাপ গানের মাধ্যমে বাদশা খুব তাড়াতাড়ি বলিউডে জায়গা করে নেন। বর্তমানে বলিউডের বেশিরভাগ আইটেম গানের গায়ক বাদশা। মূলধারার গানের বাইরে গিয়ে একটু ভিন্নধর্মী গান গাওয়ার জন্য জনপ্রিয় হয়ে ওঠেন বাদশা। শোনা যায় এক একটি গানের জন্য অরিজিৎ এবং নেহার থেকেও বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন বাদশা। তিনি নাকি গান পিছু পারিশ্রমিক নেন প্রায় 20 লাখ টাকা। যার গানে ভারতের মানুষ বুঁদ হয়ে থাকে, তিনি হলেন শ্রেয়া ঘোষাল। বলিউডে প্রায় 2 দশক ধরে রাজ করছেন তিনি। তার গাওয়া অধিকাংশ গান জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে। হিন্দি ছাড়াও শ্রেয়া একাধিক ভাষায় গান গেয়েছেন। জনপ্রিয় এই গায়িকা গান প্রতি 20 থেকে 25 লাখ টাকা পারিশ্রমিক নেন। উম্মে রাহি, সমকাল।